আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস ও এই সংক্রান্ত নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে। তো এখানে দেখো আমরা রুটিন দেখাচ্ছি তোমাদের, তো এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই। তো এখানে উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থ জানাচ্ছি যে আগামী 3/7/2024 তারিখ হতে 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সংশোধিত রুটিন প্রণয়ন করা হয়েছে। এমন অবস্থায় 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সিলেবাস সংক্রান্ত নির্দেশনা সঙ্গে প্রেরণ করা হলো। তো আমরা এখন রুটিনটা দেখি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর নির্ধারিত শিখন অভিজ্ঞতা ও সংক্রান্ত নির্দেশনা। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈর্ঘ্য চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে সময় পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলিকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ। তো এখানে দেখো বাংলা ষষ্ঠ শ্রেণী, আমি ষষ্ঠ শ্রেণীর আগে বলছি, বাংলা পাঠ্যপুস্তকে শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি পাঠ্যপুস্তক শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান 43 পৃষ্ঠা পর্যন্ত, ইতিহাস ও সমাজের বিজ্ঞান 73 পৃষ্ঠা পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি 56 পৃষ্ঠা পর্যন্ত, জীবন ও জীবিকা 58 পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা 71 পৃষ্ঠা পর্যন্ত, তারপর শিল্প ও সংস্কৃতি 28 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা 50 পৃষ্ঠা পর্যন্ত, আবার হিন্দু ধর্ম শিক্ষা 53 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম শিক্ষা 62 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম শিক্ষা 53 পৃষ্ঠা পর্যন্ত। তো এবার আমি সপ্তম শ্রেণীটা বলছি, বাংলা 71 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি 66 পৃষ্ঠা পর্যন্ত, গণিত 124 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে বিজ্ঞান 52 পৃষ্ঠা পর্যন্ত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 74 পৃষ্ঠা পর্যন্ত, তারপর ডিজিটাল প্রযুক্তি 60 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে জীবন ও জীবিকা 56 পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা 68 পৃষ্ঠা পর্যন্ত, তারপর শিল্প ও সংস্কৃতি 44 পৃষ্ঠা পর্যন্ত, তারপর ইসলাম শিক্ষা 53 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম শিক্ষা 56 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম 43 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম 38 পৃষ্ঠা পর্যন্ত, তারপর অষ্টম শ্রেণী বাংলা 102 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যপুস্তকের শুরু থেকে শেষ 102 পৃষ্ঠা পর্যন্ত, তারপর ইংরেজি 78 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে গণিত 124 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে বিজ্ঞান 55 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 65 পৃষ্ঠা পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি 75 পৃষ্ঠা পর্যন্ত, জীবন ও জীবিকা 59 পৃষ্ঠা পর্যন্ত, আর স্বাস্থ্য সুরক্ষা 70 পৃষ্ঠা পর্যন্ত, আর এখানে শিল্প সংস্কৃতি 59 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে ইসলাম শিক্ষা 72 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম 59 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে খ্রিস্ট ধর্ম 41 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম 49 পৃষ্ঠা পর্যন্ত। এবার 9 বাংলা 99 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যপুস্তকে শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি 77 পৃষ্ঠা পর্যন্ত, আর গণিত 112 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে বিজ্ঞান 36 পৃষ্ঠা পর্যন্ত, ইতিহাস ও সমাজবিজ্ঞান 73 পৃষ্ঠা পর্যন্ত, তারপর ডিজিটাল প্রযুক্তি 70 পৃষ্ঠা পর্যন্ত, জীবন জীবিকা 90 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে স্বাস্থ্য সুরক্ষা 58 পৃষ্ঠা পর্যন্ত, তারপর শিল্প সংস্কৃতি 42 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা 75 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম 54 পৃষ্ঠা পর্যন্ত,
খ্রিস্ট ধর্ম 38 খ্রিস্টা পর্যন্ত, আর বৌদ্ধ ধর্ম 56 খ্রিস্টা পর্যন্ত, ঠিক আছে? তো আগামী 12 জুন 2024 পর্যন্ত কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করুন বলছি, যেহেতু 12 জুনের পরে ছুটির কারণে শিক্ষকদের মধ্যে মন্দিরে আগে যদি সানুষ্ঠিক সমস্যা মূল্যায়ন নিতে হবে, যেহেতু কোনো অভিজ্ঞতা সম্পন্ন করার সম্ভব না, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা, বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতাকে কাপগুলো কিন্তু তার সর্বস্ব বুঝিয়ে দিন। তারপর শিক্ষার্থীর বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন। তারপর কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তার বিকল্প উপায়ে, উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ, পরিবেশ সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে ভিডিও দেখে ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে, কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন। কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন। প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক ও যোগাযোগ মাধ্যম গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থী বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন, ফিডব্যাক প্রদান করুন, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের নিত্য নতুন আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে বেল আইকন জয়েন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।